না, এটা তোমার জন্য। আবার শাড়ি কেন? ও মা, তোমার স্বাদ খেতে এসেছি, তোমায় আশীর্বাদ করলাম, একটা শাড়ি দেব না? হলুদ রঙের শাড়ি দিয়েছি, তোমাকে হলুদ রং খুব মানাবে। নাও গো, আর কে কে আশীর্বাদ বাকি আছে করে নাও এবার। বাবা, সবাই আমার জন্য শুধু শাড়ি এনেছে নাকি? সবাইকে এনেছে বলতে পারবো না, আমি তো শাড়ি এনেছি। আমি তো জানি ইমন রানীকে লাল শাড়ি পরলে খুব ভালো লাগে, তাই লাল শাড়ি। আর একজোড়া কানের দুল আছে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। বাবা কি সুন্দর দেখতে, দেখো খুব সুন্দর। কেন বড় পিসি, কেন এত খরচ করতে গেলে? টাকা খরচ করতে করতে একেবারে হাত খোলা হয়ে গেছে, তাই না? দেখেছো এমন মুখরা বউ তোমরা কোথাও দেখেছো? সাত খেতে বসে বউকে উপহার দিয়েছে বলে কিরকম ধমক দিচ্ছে আমাকে? তাতেও তো কোনো লাভ হচ্ছে না, তোমরা তো তোমাদের যা করা সেটা করেই যাচ্ছ, আমার বউকে আর কি লাভটা হলো? সত্যি বাবা, এত গিফট, এত দামি দামি উপহার কেউ আনে? ছি, আমার তো মনে হচ্ছে যেন আমি শেষবারের মতো স্বাদ খাচ্ছি। এরপরে তোমরা আর আমাকে গিফট দেওয়ার কোনো সুযোগও পাবে না, আর আমাকে তোমরা খাওয়াতেও পারবে না। ইমন, আমি এবার কি বললাম? যা বলবে একটু ভেবেচিন্তে বলবে। মুখে যা খুশি তাই বলে দিলাম, এটা কিন্তু হবে না। প্রতি ইমন, তুই না এখনো কথাবার্তা কইতে শিখিস নি। আরে এই যে কথাবার্তা বলিস, এটা কি বলিস তার মানে বুঝিস না? এরকম একটা আনন্দ অনুষ্ঠান এর মধ্যে তুই এসব বাজে বাজে কথা বলছিস? বাজে কথা ইমন, চুপ করবি তুই? বাজে কথা আমি কোথায় বললাম মা? আরে আমি কি সত্যি সত্যি মরে যাচ্ছি নাকি? মা দেখো, এখন তোমাদের সবাইকে আমার অনেক জ্বালানো বাকি আছে, এত সহজে তোমাদের ঘর থেকে নামছিল। আচ্ছা ঠিক আছে। কুসুম দোলা, কুসুম দোলা, আরো একবার স্টার জলসায়।